আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম স্যার। আমরা দুইজনে আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি স্যার। জি স্যার। তা কি ব্যাপার বলেন স্যার? মানে আমরা না দুজন চোর বাটপারকে মানে তাদের ফাঁদে পড়ে বিয়ে করে ফেলি স্যার। তখন জানতাম না ওরা প্রফেশনাল চোর বাটপার। জি স্যার। আরে বলেন কি, আপনাদেরকে দেখে তো চোর বাটপার বলে মনে হচ্ছে না যে। জি স্যার। স্যার দেখে মনে না হলে কি হবে স্যার? আমরা তো ভুল করে ফেলছি স্যার। আমি শিমু, আমরা শিক্ষিত স্যার। আমরা দুইজনই খালাতো বোন, দুইজনে ইন্টারমিডিয়েট পাস করেছি। জি স্যার, ইন্টারমিডিয়েট পাস করেছি। আর আমার নাম ইভা। ও ইন্টারেস্টিং। হ্যাঁ তারপরে স্যার? আমরা দুইজনে যখন কলেজে পড়তাম তখন ওই দুই বাটপার আমাদেরকে প্রেমের প্রস্তাব দেয় স্যার, আর আমরা সেই প্রস্তাবে রাজি হয়ে যাই। আচ্ছা আচ্ছা, তারপরে কি স্যার? মানে ওই বাটপার আমাকে বলে কি ও বিজনেস করে, তারপরে ওর প্রেমের ফাঁদে আমাকে ফেলায় দেয়। তারপরে স্যার ওই মানে আমার বাবা মাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু তারা রাজি হয় না আমাকে সাথে তার বিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা পালিয়ে যাই স্যার। তাই তো বলে, নাহলে চোরের সাথে বিয়ে? আচ্ছা এটা তো রীতিমতো বাংলা সিনেমা, চোরের বউ। স্যার আপনি আমাদের উপকার করেন স্যার তাহলে। জি স্যার, আমাদের উপকার করেন স্যার। আপনি এক কাজ করেন, ওই দুজনের নামে দিব্যদ মাসের নামে আপনাকে জিডি করে যান। ঠিক আছে স্যার, তাহলে ওদের নামে জিডি করে দেন, যাতে পরবর্তীতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে। তারপরে যেদিকে দু চোখ চাই সেদিকে আমরা চলে যাবো। এইটা আবার কি বলতেছেন, দু চোখ যেদিকে চলে যায় সেদিকে চলে যাবেন কেন? হ্যাঁ স্যার, এছাড়া আমাদের করণীয় কিছু নাই স্যার। এছাড়া তো আমরা আর কিছুই করতে পারবো না স্যার। কি যেন বলেছেন, পড়ালেখা কতটুকু আপনাদের? আমরা দুজনে ইন্টারমিডিয়েট পাস করেছি স্যার। ভেরি গুড। একটা কাজ করতে পারেন, এই মাসে একটা সার্কুলার দিয়েছে এই আমাদের পুলিশ ডিপার্টমেন্টে কনস্টেবল আর কি মহিলা কনস্টেবল নিয়োগের ব্যাপারে। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে সেখানে একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন। স্যার আমরা তো ইন্টারমিডিয়েট পাস করেছি, এখন আমরা কি পারবো স্যার এই চাকরি করতে? ইন্টারভিউ দেন, তারপর যদি চান্স পেয়ে যান। আপনাদের 6 মাসের ট্রেনিং হবে, ট্রেনিংয়ের পরে মানে আপনার যদি হয়ে যায় আর কি, যদি আপনারা সাকসেস হন তাহলে আমি উদ্যোক্তা কর্তৃপক্ষের সাথে আলাপ করে এখানে আপনাদেরকে নিয়োগের ব্যাপারে আমি সুপারিশ করতে পারি। জি স্যার, আমরা রাজি আছি, তাহলে আমরা তাই করবো স্যার। আপনি স্যার আমাদের জন্য দোয়া করেন। জি স্যার, অবশ্যই করবো। আর আপনারা যাওয়ার সময় জিজ্ঞাসা করে দেন। ওকে। জি স্যার। জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। তোমার আপা বাসা গেছে? আমাকে বাসা কই যায় নাই তো। ও তোমাদের বাসা না, আমাদের গ্রামের বাড়িতে গেছে। সবার সাথে দেখা সাক্ষাৎ নাই, যেন দেখা করতে গেছে, অনেক দিন থাকবো। তাহলে আমি চলে যাই। যাবে মানে? তোমার আপা নাই তাতে কি হয়েছে? তুমি আমার বাসায় থাকবা, তাইকে আমরা দুইজনে রান্না করে খাওয়াবা, শালির হাতে রান্না খামো। থাকেন না বিয়াইন, বিয়াইনের রাতের রান্না শুনছি বলে অনেক মজা। থাকেন না, এত ঘুরে কইতাছে সিদ্দিক ভাই, থাকেন। কপাল হয়েছে আমার, তোর বিয়ে করছি বহু দাম না শালি হওয়া না। কপাল আমার কোনো শালি মালি নাই।